যে আল্লাহকে বলেন আল্লাহ দুইজনকে তুমি আমাকে দাও দুইজনের একজনকে আমাকে কালেমা দাও আয় আবু জাহেলকে তুমি কালেমা পড়াও না ওমরকে তুমি কালেমা পড়াও দুইজনের মধ্যে একজন আমার খুব দরকার আল্লাহ পাক একজনকে কবুল করলেন তার নাম হযরত ওমর একবার জোরে বলা যাবে কি মারহাবা আবু জাহেলের নসিবে কালেমা হলো না কিন্তু হযরত ওমরের নসিবে কালেমা হয়ে গেল শুধু কালেমা হয় না কালেমা পড়ার আগে নিজের আপন বোন আর ভগ্নিপতি দুইজন ঘরের মধ্যে কোরআন পড়তেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু শুনতে পারলেন বোন আর ভগ্নিপতি দুইজন কালেমা পড়েছে মারার জন্য অস্ত্র হাতে নিয়ে দুইজন হযরত ওমর দৌড়ে এসে তিনার ভগ্নিপতি বোনকে মারধর করতে লাগলেন হ্যাঁ নবীর উম্মত মারধর করলেন বটে কিন্তু আল্লাহর হৃদয়ের মধ্যে আল্লাহ পাক দুলা লাগাই দিলেন কোরআনের আওয়াজ যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ের মধ্যে দুলা লেগে গেল হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ এই জান্নাতের বাগানে সবাই আসবে না সবাই বসবে না নবীকে সবাই ভালোবাসতে পারবে না যাদের কলিজার ভিতরে হেদায়েত আছে যারা কলিজার ভিতরে দিন আছে ইমানের দৌলত আছে তারা একমাত্র আল্লাহর নবীকে ভালোবাসতে পারবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী বলে লা ইউমিন ইমানের স্বাদ তুমি নিতে পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন দুনিয়ার যা কিছু আছে সবকিছুর চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে তোমার সন্তান সন্ততি পিতা মাতার চাইতে তুমি আমি নবীকে বেশি পরিমাণে ভালোবাসা লাগবে খুব মনোযোগ দিন সন্তান সন্ততি পিতা মাতার চাইতে বেশি ভালোবাসবে একটা সন্তানকে তার বাবা মা কলিজার ভিতর থেকে ভালোবাসে বাহির থেকে না একবারে কলিজার ভিতর থেকে একজন বাবা মা সন্তানটাকে ভালোবাসে দেখেন সন্তান বাবা মাকে কষ্ট দেওয়ার পরেও বাবা মা সন্তানকে ভুলে যেতে পারে না খুব মনোযোগ দিন সন্তান বাবা মাকে ভুলে যায় কিন্তু বাবা মা সন্তানকে ভুলতে পারে না এজন্যই পারে না বাবা মার শরীর থেকে সন্তানের গঠন হয় বাবা মার শরীর থেকে সন্তানের গঠন হয় এই সন্তানটা বাবা মার একটা বডির জাস্ট একটা অংশ তিলে 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 মা রক্ত পান করে এই সন্তানটা বড় হয় মায়ের রেহেমের ভিতরে মা রক্ত গোস্ত পানি অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন দিয়ে মায়ের শরীরের একজাস্ট থেকে অংশ থেকে সন্তানকে তৈরি করা হয় এই জন্য সন্তান ভুলে গেলেও বাবা মা ভুলে না বাবা মা কলিজা থেকে সন্তানকে ভালোবাসে নবীজি ডাক দিলেন উম্মত আমি নবীকে ওইভাবে ভালোবাসবে তুমি তোমার সন্তানকে কলিজা দিয়ে যেরকম ভালোবাসো তার চাইতে বেশি পরিমাণে আমি নবীকে ভালোবাসতে হবে মুহতারাম উপস্থিতি খুব মনোযোগ দিয়ে একটা গাভী বাচ্চা হয়েছে ওই বাচ্চাটাকে আপনি কোলে নিয়ে যদি সারা চকরিয়ার মাঠে ঘুরেন গাভীর গলার রশি কেটে দিলেন কিন্তু গাভী পালায় না আপনার পিছে পিছে সারা চকরিয়া ঘুরবে কেন ঘুরবে জানেননি গাভীর কোলে আপনার কোলে গাভীর বাচ্চাটা একটা গাভীর কলিজার ভিতরে আল্লাহ সন্তান বাচ্চার প্রতি কতটা দরদ দিয়ে দিলে ওই গাভীটা আপনার পিছে পিছে দৌড়ায় চলে যায় ও বন্ধু মাঝে মধ্যে ডিসকভারি চ্যানেলগুলির মধ্যে দেখবেন একটা বনের হরিণ তার ছোট্ট বাচ্চাকে বাঁচানোর জন্য বাঘের সাথে লড়াই করে একটা গরু তার ছোট্ট বাচ্চাকে বাঁচানোর জন্য সিংহের সাথে লড়াই করে নিজের জীবন দিয়ে দেয় বাচ্চা বাঁচানোর জন্য আরে একটা বনের পশু যদি কলিজার ভিতর থেকে তার আওলাদকে ভালোবাসে একটা মানুষ কলিজার ভিতর থেকে তার সন্তানকে ভালোবাসে নবী বললেন তুমি যদি তোমার সন্তানের চাইতে বেশি পরিমাণে আমি নবীকে ভালোবাসতে পারো
তাহলে তুমি ঈমানের লজ্জ তুমি খুঁজে পাবে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহর হাবিব দেখে বললেন তোমার পিতামাতার চাইতে বেশি পরিমাণে ভালোবাসতে হবে পৃথিবীতে দুইজন মানুষ দুইজন ব্যক্তির জন্য মানুষ জীবন দিয়ে দিতে পারে একটা আওলাদের জন্য আর একটা বাবা মার জন্য একটা আওলাদের জন্য আর একটা বাবা মার জন্য মানুষ নিজের জীবন দিয়ে দিতে পারে ও বন্ধুগণ হযরত নবীজি দেখে বলেন ঈমানের লজ্জ যদি পেতে চাও তোমার পিতামাতার চাইতে বেশি পরিমাণে ভালোবাসতে হবে এমন কি পৃথিবীর এমন কোন ব্যক্তিবর্গ নাই পৃথিবীর সমস্ত মানুষের চাইতে আমি নবীকে বেশি পরিমাণে ভালোবাসতে হবে যদি ভালোবাসতে পারো ঈমানের স্বাদ তুমি পেয়ে যাবে আর যদি ভালোবাসতে না পারো ঈমানের স্বাদ তুমি কখনোই পাবে না এজন্য সিদ্দিক আকবরের স্মরণে যেহেতু মাহফিল ওনার একটা কথা বলে দিয়ে যায় আল্লাহর নবী একদিন বলতেছিলেন সাহাবীরারে আমার কাছে তিনটা জিনিস প্রিয় এক নম্বরে নামাজ দুই নম্বরে আমার বিবিগণ তিন নম্বরে সুগন্ধি এক নম্বরে নামাজ আমি নবীর কাছে প্রিয় সলাত আমি নবীর কাছে প্রিয় নামাজ আমি নবীর কাছে প্রিয় সারা রজনী জেগে জেগে নবী নামাজ পড়তেন নামাজ পড়তে পড়তে পা ফুলে যাইত আম্মা যেন আয়েশা একদিন ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহি আপনার আগে পরে সব গুনাহগুলি মাফ আপনার তো কোনো গুনাহ নাই নবী গো তারপরও কেন আপনি এইভাবে নামাজ পড়েন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আয়েশা রে আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না আমি কি রব্বে করিমের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করব না রে আয়েশা আল্লাহর হাবিবের কাছে প্রিয় ইবাদতের নাম হলো সালাত নামাজ নামাজ হলো খুব দামি ইবাদত পছন্দের ইবাদতের নাম সালাত নামাজ কঠিন মেহশরের মাঠে আল্লাহর আরশে মোল্লা ছাড়া কোনো ছায়া থাকবে না ওই ব্যক্তিকে আল্লাহ ছায়া দিয়ে দিবে যে ব্যক্তি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আসার পরে তার হৃদয়টা মসজিদের মধ্যে ঝুলিয়ে রেখে আসে যে ব্যক্তি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে আসার পরে তার হৃদয়টা মসজিদের মধ্যে ঝুলিয়ে রেখে আসে অর্থাৎ নামাজ পড়ে বের হয়ে আসার পর আবার অন্তরটা নামাজের জন্য দুগ্রীব থাকে কখন আবার নামাজে যাব এই লোকটা আরশে মোল্লার নিচে আমার আল্লাহ তার জন্য জায়গা বরাদ্দ করে দিবে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন উম্মত কিয়ামতের আলামত 72টা প্রথম নম্বর আলামত হলো আমাতুসসালা আমার উম্মত নামাজ ফেরেজ মেরে ফেলবে উম্মত নামাজ ছেড়ে দিবে নামাজ ভুলে যাবে নামাজ পড়তে যাবে না নামাজ ছেড়ে দিবে উম্মত নামাজ ভুলে যাবে নামাজ সালাত 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 বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان نبي جي بولن إسلام بنا هلو پاستا استمب هلو پاستا پرثم نمبر كلمة توحيد شكو ابن رسالة شكو دوي نمبر هلو صلاة توحيد رسالة شكر بر شب چد بر عبادة نام هلو صلاة نماز 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 উম্মত নামাজ ছেড়ে দিবে নামাজ ছেড়ে দিবে সলাদ নামাজ প্রতিষ্ঠিত করবে উম্মত সলাদ নামাজ 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 কোন ব্যক্তি যদি সঠিক মতো নামাজ পড়ে কিয়ামতের মহশরের কঠিন দিনে আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞেস করবে বান্দা নামাজের হিসাব দিয়ে যাও যখন আল্লাহর বান্দা নামাজের হিসাব কষে দিবে বাকি হিসাবগুলি আল্লাহ আর তাকাবেন না আল্লাহ ক্ষমা করে দিবে না হয়নি আরো জোরে বলেন সুবহানাল্লাহ শুকরিয়ার মুসলমান সালাতের হিসাব যখন বান্দা বুঝাই দিবে আল্লাহ পাক আর কোনো হিসাব দেখবে না
সঙ্গে সঙ্গে রব্বে কারীম মাফ করে দিবে। হা হা সালাত নামাজ বড় দামি ইবাদত, নামাজ নামাজ বড় দামি ইবাদত, নামাজ সালাত। আল্লাহ নবী বলেন উম্মত আমার কাছে সর্বপ্রথম প্রিয় হলো সালাত, এরপরে প্রিয় হলো আমার বিবিগণ, আমাদের স্ত্রীগণ, আমার স্ত্রীগণ। আল্লাহ নবীর 11 জন বিবি ছিল, আমাদের 11 জন আম্মা জান ছিল, মতান্তরে 14 জন আম্মা জান ছিল, আমাদের 11 জন মা জননী ছিল। আল্লাহ কোরআনে বললেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনদের জানের চাইতে অধিক প্রিয়। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের জীবনের চাইতে বেশি প্রিয় হলো নবী। সুবহানাল্লাহ, হবে মুমিনের জীবনের চাইতে বেশি প্রিয় হলো নবী। নবী 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 ওয়াজওয়াজুহুম মাহাতুহুম, আর আমার নবীর বিবিগণ হলো মুমিনের মা। জোরে বলবেন কি মারহাবা, মুমিনের মা, নবীর বিবিগণ আমাদের মা, আমাদের মা, আমাদের মা, আমাদের মা, মা, মা। সর্বপ্রথম মায়ের নাম খাদিজাতুল কুবরা তাহেরাত তাইয়্যিবা। সুবহানাল্লাহ বলবে, তাহেরা তাইয়্যিবা, পবিত্রা, পবিত্রা ছিলেন, পবিত্রা। খুব মনোযোগ দিয়ে প্রিয় নবীজির পছন্দের বিবিগণ হলো পছন্দের। আল্লাহ নবী বলতেন উম্মত আমার কাছে পছন্দ হলো আমার বিবিগণ। এর অর্থ মানে এটা না যে নবীজি নারীদের প্রতি আসক্ত ছিল, বিষয়টি এরকম না। কিন্তু নাস্তিকেরা বলে নবী বহু নারীতে আসক্ত ছিল, বিদায় বহু বিবাহ করেছেন, আসলে ওদের জন্মের ভিতরে বাবা ভেজাল আছে। ইমামুল আজম ডেকে বললেন এই ছেলেটা জারস, এই ছেলেটা জারস। উলামায়ে কিরাম বলেন হুজুর কি বললেন আপনি, ছেলেটা কেন জারস হলো? ইমামুল আজম ডাক দিয়ে বললেন দেখো আমরা এতগুলি আলেম এক জায়গায় বসে আছি, কেউ আমাদের মাঝ থেকে কোনো বালক বল নিতে সাহস করলো না, কিন্তু এই ছেলেটা বেয়াদবের মতো এসে আমাদের মাঝ থেকে বলটা থাপা দেনি, বেয়াদবের মতো চলে গেল, খোঁজ নিয়ে দেখো এই ছেলেটার জন্মে ভেজাল আছে। হায় হায় হায়, উলামায়ে কিরাম খোঁজ নিয়ে দেখলো সত্যি এই ছেলেটা একটা পতিতার সন্তান, তার জন্মের ভিতরে ভেজাল। আল্লাহর ওলিদের কথা কখনো মিথ্যা হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? হো চকরিয়ার মুসলমান, নাস্তিকেরা বলে নবীজি বহু নারীতে আসক্ত ছিলেন, বিদায় বহু বিবাহ নবী জীবনে করেছে। না না না, আমার নবী বহু নারীতে আসক্ত ছিলেন না। আমার নবীর একজন বিবি ছিল নাম হযরত আম্মাজান সাউদা রাদিয়াল্লাহু আনহা, তিনি একজন বৃদ্ধা নারী ছিলেন, একেবারে বয়স্ক নারী ছিলেন। আম্মাজান আয়েশার জন্য যেমন একটা রাত বরাদ্দ ছিল, আম্মাজান সাউদার জন্য নবী আর একটা রাত বরাদ্দ করতেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। খলিফাতুল মুসলিমিন হযরত আমর বাটাম চালান মারতেন, নগদের উপর বিচার করা হতো, হযরত আমর নগদের উপর বিচার করে দিতেন। বন্ধ করে দাও ভাই, আমার কাছে অসহ্য বললাম। প্রিয় মুসলমানেরা খুব মনোযোগ দিয়েন, হযরত আমরের কথা বলছিলাম, বাটাম চালান। সেনাবাহিনীর ভিতরে ভুল যদি একজনের হয় শাস্তি সবাইকে দেওয়া হয়, একটা কোম্পানির একজন লোকে যদি ভুল করে শাস্তি সবাইকে দেওয়া হয়। এজন্য শাস্তি দেওয়া হয় কারণ সেনাবাহিনীর ট্যাং তো খুব বড় মারাত্মক, যুদ্ধের ভিতরে একজনের যদি ভুল হয়ে যায় তাহলে পুরা ব্রিগেডটা মার খেয়ে যেতে পারে। এই জন্য সবাইকে সমান তলে শাস্তি দিয়ে দেওয়া হয় যাতে কেউ ভুল না করে। ইসলামের শাস্তির বিধান এইরকম হবে,
ভুল করতে হবে ভুল হয়ে যাবে শাস্তি বিধান চালু হয়ে যাবে কোনো কাহিনী কাহিনী নাই শাসন ব্যবস্থা যদি হযরত ওমরের মতো হতো আমার দেশের চুরি ডাকাতি রাজনীতি খুন খারাপি এই সব কিছু বন্ধ হইয়া আমার দেশের মানুষ তারের মতো সুজা হয়ে যাইত কথা বলেন ঠিক কি না হে ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে এই অবস্থা আমাদের সমাজে আজ চলতেছে রন্ধে রন্ধে ভেজাল রন্ধে রন্ধে সমস্যা রন্ধে রন্ধে প্রবলেম আহা সেই দিন কোথায় চলে গেল হযরত ওমরের জীবনের একটা কথা আপনাদেরকে শোনাই না কষ্ট হবে আপনাদের আহা হযরত ওমরের জমানাতে একদিন হযরত ওমর বসে আছেন কত বড় পার্লামেন্ট হযরত ওমরের পার্লামেন্টের নাম মসজিদে নববী বারান্দা ছিল মাটির ধুলার তক্তের উপরে বসে থাকতেন ধুলার তক্ত হযরত ওমরকে খোঁজার জন্য রোমান থেকে একজন দূত আসছে একদিন হযরত ওমর গাছের ছায়ার নিচে হাতের ডানার উপরে মাথা রেখে ঘুমাইতেছিলেন রোম থেকে দূত আসছে খোঁজার জন্য সে ভাবছে মুসলিমদের খেলাফতে বিরাট বড় মনে হয় বড় বড় বিল্ডিং হবে আলিশান প্রাসাদ হবে রোমের দূত এসে খুঁজে তোমাদের বাদশার খলিফার প্রাসাদ কোন দিকে মুসলমানরা হাসে আর কয় না আমাদের বাদশার কোনো প্রাসাদ নাই একবার জোরে জোরে বলা যাবে কে মারহাবা এই জন্য আল্লাহর নবী বলতেন ফালাইকুম বিসুন্নতি তোমরা আমার আদর্শ মানবে আমার পরে আরেকটা আদর্শ দুনিয়ার মধ্যে তোমরা মেনে চলবে ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনাল মাহদিন আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ তোমরা মেনে চলবে একবার জোরে বলা যাবে কি মারহাবা প্রিয় মুহতারাম উপস্থিতি খুব মনোযোগ এই ইউরোপের মানুষগুলি বিয়ে হওয়ার আগেই বাচ্চা হয়ে যায় এখন আমার প্রশ্ন এই ছেলেরা বড় হয়ে গেল তাদেরকে কি লেখাপড়া দেওয়া হয় যে আমার বাংলাদেশে মুসলমানের ঘরে জন্ম নিয়া বিরিয়ানির ভিতরে ফসা গোস্ত দেয় মুসলমানের ঘরে জন্ম নিয়া আমার দেশে বিরিয়ানির ভিতরে সেই মেডিসিন মেরে দেয় যা খাইলে বিরিয়ানির স্বাদ হবে কিন্তু ক্যান্সারের রোগ হবে কিডনি পুষে যাবে লিভার নষ্ট হয়ে যাবে ব্লাড ক্যান্সার হবে এমন তারপরে ফরমালিন ফলের মধ্যে মেরে দেয় আমার দেশের মুসলমানের ঘরে জন্ম নিয়া মালেকম দেয় কিন্তু ইউরোপে জন্ম হয়ে গেল আগে বিয়ে হওয়ার আগে জন্ম হয়ে গেল বাপের কোনো ঠিকানা নাই পিতৃ পরিচয় নাই কিন্তু মালের মধ্যে ভেজাল দেয় না খাবারে বীজ দেয় না মালে কম দেয় না মানুষ ঠকায় না ওদেরকে কি শিখানো হলো আর আমরা কি শিখলাম এবার বলেন তো প্রিয় মুসলমানেরা আপনি জাপানে খুঁজে দেখেন ছোট্ট একটা বাচ্চা জাপানে মিথ্যা কথা বলে না জান খুঁজে দেখেন ওরা বৌদ্ধ কেউ আছে নাস্তি কোনো ধর্মই মানে না আবার কেউ আছে অধিকাংশ বৌদ্ধ যা দেখেন একটা বাচ্চা মিথ্যা বলবে না বাচ্চা মানুষ ঠকাবে না চুরি করবে না কিন্তু আমার মুসলমানের ঘরে বাচ্চা জন্ম হয়ে গেল কালেমা কোরআন আজান কালাম দেওয়ার পরও বাচ্চা চুরি করে কারণটা কি ছোট্ট কাল থেকে আমরা শিখাইতে ব্যর্থ হয়েছি আরে রসুলুল্লাহর আদর্শ আমাদের ভিতরে নাই আজকে নবীর আদর্শ নিয়ে গেল খ্রিস্টানেরা নবীর আদর্শ নিয়ে গেল ইউরোপিয়ানরা নবীর আদর্শ নিয়ে গেল চাইনিজরা বলে হুজুর কেমন বলতেছেন আপনি হ্যাঁ আল্লাহ নবী বলেন উম্মত ঘরের মধ্যে একটা লাঠি রাখবা তোমার সন্তানকে নামাজের জন্য পিটাবা দশ বছর বয়স হয়ে গেলে যদি নামাজ না পড়ে তাহলে লাঠি দিয়ে পিটাবা আর আদবের জন্য তোমার সন্তানকে লাঠি পিটা করবা যদি আদবওয়ালা না হয় লাঠি পিটা করবা খুব মনোযোগ দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন হযরত ওমর বসা এমন সময় দুলার তক্তে কি একটা তক্ত কত বড় বাদশা সারা পৃথিবীর অর্ধেক জাহানের খলিফা হযরত ওমর যার নাম শোনার পরে রোম বাচ্চারা পর্যন্ত থরথর করে কাঁপতেন যে না পৃথিবীর সবার সাথে যুদ্ধ করা যাবে হযরত ওমরের সাথে যুদ্ধ করা যাবে না
পার্সিয়ান সাম্রাজ্য রোম সাম্রাজ্যের বড় বড় রাজারা থরথর করে কাঁপতেন যে না হযরত ওমরের সাথে যুদ্ধ করা যাবে না ও মুসলমান গভীর মনোযোগ তার একটা বাদশাহী পার্লামেন্ট ছিল এই পার্লামেন্টের নাম মসজিদে নববী তিনি যেখানে বসতেন মসজিদে নববীর বারান্দা আর যে আসনে বসতেন সেই আসনের নাম হলো মাটির আসন ধুলার তক্তে চড়ে সারা পৃথিবী শাসন করেছে ধুলার তক্তে চড়ে সারা পৃথিবী শাসন করেছে একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন লোকের একটা ছেলেকে ধরে নিয়ে আসছে একটা ছেলে একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে ও যুবক বন্ধুরা কথাগুলি ভালো করে শুনে যাবেন লোকের একটা যুবক ছেলেকে ধরে নিয়ে আসছে যুবক ছেলেকে ধরে নিয়ে আসার পরে হযরত ওমর জিজ্ঞেস করলেন লোকেরা তোমরা এই যুবক ছেলেটাকে কেন ধরে আনছো লোকেরা বলল হুজুর সে আমাদের বৃদ্ধ বাবাকে হত্যা করেছে এই জন্য আমরা তো ওমরের দরবারে নিয়ে আসছি আল্লাহর ফয়সালা অনুযায়ী আমরা বিচার চাই সে আমাদের বাবাকে হত্যা করেছে আপনার আদালতে নিয়ে আসছি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যুবক তুমি কি তাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলছো ওই ছেলেটি বলল হ্যাঁ খলিফাতুল মুসলিমিন আমি তাদের বৃদ্ধ বাবাকে মেরে ফেলছি কেন মারছো বলে হুজুর আমার একটা উট ছিল উটের একটা বাচ্চা ছিল এই বাচ্চাটা খুবই সুন্দর আমি আমার উটের বাচ্চাটাকে খুব আদর করতাম এই উটের বাচ্চাটা খেলাধুলা করতে করতে এই বৃদ্ধের খেজুর বাগানে যাওয়ার কারণে বৃদ্ধ একটা পাথর মেরে আমার উটের বাচ্চার চোখ বের করে দিয়েছে আমি সহ্য করতে না পেরে আমি একটা পাথর হাতে নিয়ে বৃদ্ধের মাথা বরাবর মেরেছিলাম আমি ইচ্ছা করে মারি নাই তাকে শাস্তি দেওয়ার জন্য আমি পাথর মেরেছিলাম রাগান্বিত অবস্থায় কিন্তু পাথরটা মাথায় আঘাত করার কারণে বৃদ্ধ সহ্য করতে না পেরে সে মারা যায় হযরত ওমর বললেন যুবক তুমি ইচ্ছা করেই মারো আর অনিচ্ছা করেই মারো হত্যা তোমার দ্বারা সংঘটিত হয়েছে আল্লাহর ফয়সালা অনুযায়ী আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব ছেলেটি বলল হুজুর আল্লাহর ফয়সালার কাছে মাথা পেতে দিলাম আল্লাহর ফয়সালার কাছে মাথা পেতে দিলাম কিন্তু আমাকে তিনটা দিনের জন্য আমাকে দয়া করে জামিন দিয়ে দেন আমাকে তিনটা দিনের জন্য জামিন দেন হযরত ওমর বললেন যুবক তুমি জামিন দিয়ে কি করবে বলে হুজুর আমার বাবা এন্তেকাল করার আগে আমার ছোট ভাইয়ের জন্য কিছু সোনা দানা টাকা পয়সা আমার কাছে আমানত দিয়ে যায় আমিরুল মুমিনিন আমি ওই সোনা দানা টাকা পয়সাগুলি সুন্দর করে মাটির মধ্যে পুঁতে সিন্ধুকে ভরে রেখে দিয়েছি আমি সারা পৃথিবীর আর কেউ জানে না হুজুর আমি যদি আপনি আমাকে হত্যা করে ফেলেন আমাকে যদি আল্লাহর শাস্তি অনুযায়ী মৃত্যুদণ্ড দেন আমার ছোট ভাইয়ের আমানত নষ্ট হয়ে যাবে আমার যাইতে একদিন লাগবে আসতে একদিন লাগবে মাঝখানে একটা দিন আমি আমার ছোট ভাইয়ের সব আমানত বুঝাই দিয়ে চলে আসব হুজুর আমার আব্বা জানতে গেলে সময় আমার কাছে আমার ছোট ভাইয়ের আমানত আমার আব্বা জান দিয়ে গিয়েছিলেন আমার জন্য আব্বা বরাদ্দ করেছিলেন ভাইয়ের জন্য করেছিলেন আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড দেন তাহলে আমার ভাইয়ের আমানত নষ্ট হয়ে যাবে আমাকে আমানত বুঝাই দেওয়ার জন্য আমাকে একটু জামিন দিয়ে দেন একবার জোরে বলা যাবে কি মারহাবা হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর বিবি টিলার উপরে তাকায় দেখলেন একটা বণিক দল আসে নেমে এসে বললেন স্বামী আমার একটা বণিক দল আসতেছে আবু যর বললেন বিবি রে সময় আমার শেষ রসুল বলেছে আমার জানাজায় বহু মানুষ আসবে সুবহানাল্লাহ কি হবে রসুল বলেছে আমার জানাজায় বহু মানুষ আসবে অতএব আজকে এখনই আমার সময় বিদায়ের পালা এসে গেছে বিবি ক্ষমা করে দিও সারাটা জীবন তুমি আমার সঙ্গে নিঃস্ব নিঃসম্বলে একাকি নির্জনে কাটাইছ খেয়ে না খেয়ে দুইজনে আমি কাটিয়েছি আহা রসুলের দুনিয়া বিরাগী সাহাবী ছিলেন হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু দুনিয়া বিরাগ একজন সাহাবী ছিলেন এন্তেকালের সময় তার কাফনের কাপড় দেওয়ার মতো কিচ্ছু ছিল না সাহাবিদের জীবনের দিকে তাকাইলে আমাদের দিকে তাকাইলে সাতা মুসলমানই মনে হয় সবাই ক্রমের জীবনের দিকে তাকে আমাদের জীবনের দিকে তাকালে মুসলমানই মনে হয় না নিজেকে মনেই হয় না যে মুসলমানের কাতারে আছি সারাটা জীবন নির্জনে কাটিয়ে দিলেন রসুল করিমের সাহাবী
কতটা কলিজার ভিতরে ইয়াকিন রাসূলের প্রতি নবী বলেছে তাই হবে রাসূল করিমের প্রতি সাহাবীর ইয়াকিন কি ছিল রাসূল বলেছে সেটাই হবে আমরা সেই নবীর ইলম নিয়ে প্রশ্ন তুলি নাম দিছি বিরাট বড় মুনাজারা আজা এটা মুনাজারা আজা حبيب كبرياء حضور كريم صلى الله عليه وسلم بولتشين وي بونيك دولير جيني پردھان چلين تيني حضرت عبداللہ ابن مسعود رضي الله عنه دنیا سب چه ده برو مفتی وي بونيك دول نيه تيني وي راستا دي جات چلين دیکھ لين حضرت ابو ذر غفاري مرتو شد جائے اصلين ابو ذر مارا گلو উনার সুন্দর কাফন দাফনের ব্যবস্থা করে কবর খনন করে বিরাট বড় বণিক দল নিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ইমামতিতে আবু যর গিফারির জানাজার নামাজ হয়ে গেল নবী যা বলেছিলেন তাই হয়েছে একটা শব্দ মিথ্যা হয় নাই একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর নারে সালাম শাহনশাহে মদিনা কি করে বুঝাবো আপনাকে বলেন তো এই যে আল্লাহ বলেন আমিনু ঈমানান কামা আমানান নাস আমার নবী সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরা সেভাবে আনো হ্যাঁ সেভাবে ঈমান আনো আমার রাসূলের সাহাবীরা যেভাবে ঈমান আনছে তোমরা সেভাবে ঈমান আনো কালু সেদিন মূর্খরা মুনাফিকরা কুফররা বলেছিল আনুমিনু কানা কামা আমানা সুহা আমরা কে নির্ভরদের মতো ঈমান আনব সেদিন হযরত বেলাল কে নির্ভর বলেছিল ওয়াসাল কারনি কে নির্ভর বলেছিল সুমাইয়া কে নির্ভর বলেছিল খাব্বাব কে নির্ভর বলেছিল গরীব গরীব মুহাজির আনসার সাহাবীদের কে তারা নির্ভর বলেছিল আল্লাহ তার কঠোর জবাব দিয়ে বলেছিলেন তার রাব্বি করিমের ভাষায় আলা সাবদান ইন্নাহুম হুমুস সুবাহা তোরা যারা আমার নবী সাহাবীদের কে নির্ভর বলতেছিস তোরা নির্ভর তোরা নির্ভর আজকে যারা রাসূল করিমের সাহাবায়ে কিরামকে গালি দেয় ওরাও নির্ভর কথা বলেন ঠিক না বেটি প্রিয় মুসলমান খুব সাবধান হ্যাঁ ভাইরা আমার হযরত ওমর বললেন আবু যর বুঝবেন বলে হ্যাঁ বুঝেছি চলে গেল যুবক তিন দিন পরে ফিরে আসবে আসরের নামাজের পরে হযরত আমর বসে আছেন বাদীরা বসা আসামি আসবে আসবে কিনা কে আসবে কখন আসবে আবু যর গিফারি আসামির কাট করে দাঁড়ানো হযরত আমর বললেন আবু যর তোমার আসামি কি ফিরে আসবে আবু যর বললেন হ্যাঁ সন্ধ্যা ঘনি আসার আগে আমার মন বলে যুবক ফিরে আসবে তখন সাহাবায়ে কিরাম কেঁদে ফেললেন ও বাদীরা মামলা উঠাও হযরত ওমর এমন একজন বিচারক চুল পরিমাণ ডানবাম হবে না তার বিচারে পৃথিবী উল্টে যাবে কিন্তু ওমরের বিচার কখনো ভুল হবে না পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু হযরত ওমর সজন প্রীতি করবে না শোনো একটা যুবকের জন্য নবীর আজকে দামি সাহাবী আজকে মারা যাবে নবী একটা যুবকের জন্য আল্লাহর নবীর একজন দামি সাহাবী আজ মারা যাবে না 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 তোমরা মামলা উঠায় নাও বাদীরা বলল না বাবার হত্যার ফয়সালা টানতে আসছি আমরা ফয়সালা সারা ফিরে যাব না আমরা ফিরে যাব না হ্যাঁ চকরিয়ার মুসলমান চকরিয়াবাসী সেই দিন কিছুক্ষণ পরে সূর্য ডুবে যায় যায় লালিমা বর্ণ ধারণ হয়ে গেছে একেবারে কুসুমের মতো ডিমের কুসুমের মতো লালিমা হয়ে গেল এমন সময় যুবক খাপাইতে হাঁপাইতে দৌড়ে এসে সবার সামনে সালাম দিলেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমিরুল মুমিনিন আমি ফিরে এসেছি আমার ভাইয়ের আমানত রক্ষা করে আপনি আপনার হাত আল্লাহর বিধান কার্যকর করতে পারেন হযরত আবু যর
তিন দিন আপনাকে কষ্ট দিয়েছি ক্ষমা করে দিবেন আজকে তিন দিন আপনি ব্যতিব্যস্ত ছিলেন আমার জন্য চিন্তায় আমি আমার ভাইয়ের হক আদায় করে আমি ফিরে চলে আসলাম পুরো দরবার তখন শান্ত কোনো শব্দ নাই হযরত ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো এমন একটা ভালো ছেলে আজ মারা যাবে আল্লাহ পাক বাদীদের হৃদয়ের ভিতরে তখন দয়া সৃষ্টি করে দিলেন বাদীরা ডাক দিয়ে বলল আমিরুল মুমিনিন যে ছেলেটা তার ভাইয়ের হক আদায় করার জন্য হযরত ওমরের মৃত্যুর কাঠগড়া থেকে ফিরে বাড়ি পর্যন্ত যাওয়ার পরে আবার ওমরের মৃত্যুর কাঠগড়ায় ফিরে আসতে পারে এই ছেলেটা আমাদের বাবাকে ইচ্ছা করে মারে নাই ও বড় আমানতদার সে ভুলবশত হত্যা হয়ে গেছে হুজুর আমরা এই মামলা উত্থাপন করলাম এই আসামির প্রতি আমাদের আর কোনো মামলা নাই আমরা তাকে ক্ষমা করে দিলাম আমিরুল মুমিনিন হযরত ওমর যাতে তাকে ক্ষমা করে দেয় হযরত ওমর হেসে দিয়ে বললেন যাও বাদীরা যখন ক্ষমা করে দিয়েছে ওমরের কাঠগড়া থেকে আমি তাকে নিষ্কৃতি খালাস করে দিলাম একবার জোরে বলা যাবে কি মারহাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ খবর লয়া রাসূলুল্লাহ খবর লও মেরে মাওলা মেরে আকা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ও মুসলমান এটা ছিল হযরত ওমরের আমলের মুসলমান সেই দিনের মুসলমান এই দিনের মুসলমান কেমন তার পিতা কেমন তার সন্তান যে ছোট ভাইয়ের আমানত সেদিন সে মারে নাই ছোট ভাইয়ের হক সেই দিন মারে নাই আমরাও মুসলমান তারাও মুসলমান আমরাও মুসলমান তারাও মুসলমান আমরাও মুসলমান তারাও মুসলমান আজকে আমাদের হলো কি বড় ভাই ছোট ভাই মারামারি হয় ঝগড়া হয় কিলিকিলি হয় গুতাগুতি হয় মামলা হামলা হয় কোর্ট আদালত হয় জমি জমা নিয়ে ঝগড়া ফসাদ হয় অথচ একশো টাকা নিয়ে যাওয়ার সুযোগ নেই একশো টাকা নিয়ে যাওয়ার সুযোগ নেই জমজমান খুন খারাপি হয় মারামারি হয় কাটাকাটি হয় হ চক্রি আর মুসলমান কাকে ওয়াজ শোনাবো রন্দে রন্দে সমস্যা আল্লাহ আল্লাহ যারা ওয়াজ শুনে যারা ওয়াজ শুনে না বাজান যাদের ভিতরে ভেজাল আছে অধিকাংশই তারা ওয়াজ শুনে না ওয়াজে তারা আসে না ওয়াজে তারা বসে না কি কথা বলেন ঠিক না বেঠে নেশাকর সোর বাটপার সিটার বাটপার মাহফিলে আসে না কি কথা কথ সিটার বাটপার এগুলি মাহফিলে আসেও না বসেও তাহলে ওয়াজ শোনাবো কারে বলেন এরকম দুই সেটে সিটার বাটপার যদি এসে বসতো তাহলে এখানে বুঝাইছো যে আমরা একটু পথে আনতে পারতাম ঠিক কিনা সিটার বাটপার এগুলি আসে না ওরা চিন্তা করে আমরা তো এমনি সিটে ভালো জায়গা আমরা যাওয়ার দরকার নেই এই জন্য আসে না মনে কিছু নিয়েন না আমার কথা যাহা বলি সুস্পষ্ট বলার চেষ্টা করি বাকি ঝুঁকি করে লাভ নেই চকরিয়ার মুসলমান মাইকের আওয়াজ বহু দূরে যায় এই এলাকার ভিতরে হাজার হাজার মুসলমান সবাই কিন্তু আজকে আসলো না সবাই যদি আসতো তাহলে অবশ্যই আজকে এখান থেকে কিছু নিয়ে তারা বাড়ি পর্যন্ত যেতে পারত বাজান হো সেদিনের মুসলমান কি দামি মুসলমান ছিল হযরত ওমরের কথা বললাম একটা ছোট্ট ঘটনা থেকে আপনাদেরকে বুঝাইলাম সেদিনের মুসলমান কত দামি মুসলমান ছিল ও ভাইরা আমার আল্লাহর নবী বলেন উম্মত আমার কাছে তিনটা জিনিস প্রিয় এক নম্বরে নামাজ দুই নম্বরে আমার বিবিগণ তিন নম্বর সুগন্ধি একবার জোরে কর না মারহাবা দুই নম্বরে বিবিগণ তাহলে স্ত্রীদের সঙ্গে কি আচরণ ভালো হবে না খারাপ হবে কেমন ভালো হবে জানেননি আল্লাহর নবী বলেন উম্মত তোমার স্ত্রীর সঙ্গে যদি তোমার ঝগড়া হয় তাহলে কথা বন্ধ করে দাও তারপরও যদি না হয় তাহলে বিছানার সজ্জা আলাদা করে দাও যদি তারপরেও তোমার স্ত্রী সোজা না হয় তাহলে এর মুরব্বীদেরকে ডেকে ডেকে নিয়ে এসে একটা সমাধান করে ফেলাও ধাপ তিনটে তারপর গায়ে হাত দেওয়া যাবে
প্রথম নাম্বার কথা বন্ধ করো যদি তোমার স্ত্রী তারপরেও সুজা না হয় তারপরে তুমি তার সাথে বিছানা আলাদা করে দাও যদি তারপরে সুজা না হয় মুরব্বীদেরকে ডেকে ডুকে এনে ঝামেলা পাকা অর্থাৎ ঝামেলা মীমাংসা করে দাও তারপরে ঝামেলা করবে না যদি তারপরে মারতে হয় এরপর একটা তুলার লাড়ি বানাইয়া তোমার স্ত্রীর গায়ে ভিড়াইবা তুলার লাড়ি আইসে তো দিলে একদিন তুলার লাড়িতে ফিটে দেখি কি মজা লাগে বউ দেখবেন গরুর গোস্ত রাখতে খাওয়াই দিচ্ছে কে যা পা গেছে একটা তুলার লাড়ি আর ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা স্ত্রীর গায়ে হাত দিতে নবী কেন নিষেধ করলেন জানেন জি বিবিরা মেয়েরা আমাদের অধীনস্থ আল্লাহ তাদেরকে আমাদের অধীনস্থ করে দিয়েছেন হা হা স্ত্রীদেরকে আল্লাহ আমাদের অধীনস্থ করে দিয়েছেন তারা আমাদের অধীনস্থ আমাদের চোখের আনন্দ দেয় মনের আনন্দ দেয় আমাদের জীবনের আনন্দ দেয় আমাদের সুখে দুঃখে ডানে সামনে পিছনে থাকে কি কথা বলেন না কেন ঠিক কিনা চোখের আনন্দ দেয় মনের আনন্দ দেয় আপনার ডানে বামে সামনে পিছনে সুখে দুঃখে সে আপনার পাশে থাকে এই জন্য স্ত্রী আপনার অধীনস্থ অধীনস্থদেরকে আল্লাহর নবীজি মারতে অনুমতি দেয় নাই ভালোবাসতে অনুমতি দিয়েছে আরে ইসলাম কত চমৎকার জীবন ব্যবস্থা আল্লাহর নবীর সুন্নাত কত চমৎকার জীবন ব্যবস্থা এই জন্য নবী উম্মতকে শিখাই দিয়ে বলেন উম্মত আমার কাছে সবচাইতে প্রিয় আমার বিবিগণ যাতে উম্মতের কাছে স্ত্রীগণ প্রিয় থাকে স্ত্রীর সাথে ঝগড়া ফাসাদ না করে ঝামেলা না করে উম্মত যাতে সুখে থাকে 1450 বছর আগে নবী শিখাই দিয়ে গেলেন হাই হাই এই জন্য আমরা নবীর উম্মত উম্মত শব্দের অর্থ হলো অনুসারী 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 কিন্তু দুঃখের বিষয় হলো আমরা অনুসারী হয়ে বুঝলাম না আল্লাহর নবী বলেন সুগন্ধি আমার প্রিয় উম্মতে বিড়ি টানে কষ্ট নিয়েন না কিন্তু চট্টগ্রামে এটা আইব ধরে না চট্টগ্রামে এটা দোষ ধরে না আল্লাহ রসুলের কাছে প্রিয় হলো সুগন্ধি 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 লাগাবেন সুগন্ধি এটা আল্লাহ রসুলের কাছে খুব প্রিয় ছিল একসাথে বলা যাবে মারহাবা আমাদের দেশে বুকে হাত বেঁধে নামাজ পড়ে এক দল আছে না এটার এক মৌলবী ওয়াজ করছেন নবীজি আমাদের মতো মানুষ ছিলেন বিদায় নবীজির মুখ থেকে দুর্গন্ধ আসত না কুত্তা তো আরো ভালো আমি বলতেছি আমাদের ওই দক্ষিণবঙ্গে এক হুজুর ওয়াজ করত আগার পাড়া হাসি দিলি কইলে দাঁড়া আগার পাড়া দেগার খাসি তোলালো তবু পাডার ভব খাসলাত না গেল তার মানে বুঝেন নাই বুঝাই দিছি পাডা সিমছেন তো যেটা তুলায় না এটা কোনো গালি টালি না কিন্তু এটার যত সাবান আর শ্যাম্পু দেন ওর শরীর থেকে দুর্গন্ধ আসে কি কথা ঠিক কি না ওর যতই শ্যাম্পু দিয়ে আপনি গোসল করান ওর শরীর থেকে দুর্গন্ধ আসবে আর ওর যত তুলান বিশি ফেলাই দেন না কেন ওই পাড়ার যে বিশি আছে এটার ফেলানোর পরে দেখবেন যে আগে যে এটা ভবো খাসলা ছিল চরিত্র আসিল এরকম বদ চরিত্র এই বদ চরিত্র নাম হলো ইফটিজি আমার দেশে এরকম কিছু পাড়া পোলাপন আছে সুন্দরী মেয়ে দেখলে খালি উত্তক্ত করে কথা কন না আসে না নি নাই বাংলাদেশ সরকার এর জন্য একটা আইন পাস করছে একবারে সুন্দর কাজ করছে বাটাম চালার নগদের উপর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে হয় কাজের জন্য বাটাম চালান একবারে নগদের উপর হ্যাঁ ঠিকই তো বাটাম চালান না দিলে আপনার বোন আপনার স্ত্রী আপনার মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে ও এসে ফ্রিজ চালান দিবে এটা কি মগের মূল্যক দেশটা কি 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে এটা স্বাধীন হয়েছে আমার মেয়ে রাস্তা দিয়ে স্বাধীন মতো চলতে পারবে না তোর জন্য বাটাম চালান নগদের উপর মেরে দিতে হবে কি কথা বলেন ঠিক না বেটে দেশের কোনো যত লুচ্চা আছে সব একবারে তারের মতো সোজা করে দিতে হজরত ওমরের মতো কাহিনী চলবে বাকি ঝুঁকি করলে সমস্যা বাকি ঝুঁকি করলে সমস্যা খুব মনোযোগ দিয়েন বাপ এই যে পাড়া ওর যে বদ চরিত্র ছিল এই তুলানোর পরে ওর বদ চরিত্র যায় না
তো ভাইজান পদ আকীদা এমন একটা জিনিস যত আপনি বুঝান এটা সহজে যায় না কি কথা কন না কেন ওরা বলতেছে আল্লাহর নবীর পবিত্র জবান থেকে দুর্গন্ধ আসতো অথচ চিন্তা করেন আল্লাহর নবীজির প্রস্রাব মোবারকের ভিতর থেকে মিশকের ঘ্রাণ আসতো না হইছে না আরো জোরে অথচ একই পানি আমিও পান করলাম আপনিও করলেন নবীজির শরীর মোবারকের ঘাম ঘামের ভিতর থেকে মিশকের ঘ্রাণ আসতো অথচ আপনি বগলের নিচে একটু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোসল হবে না একাধারে সাত দিন পর্যন্ত যদি আপনি গোসল না করেন তাহলে পাড়া পর্যন্ত ফেল হয়ে যাবে কথা কন জোরে কন আমাদের দেশে একদল আছে কোনটা মোসার কোনটা দাড়িও নিজেও জানে না গাজা মজা খাইয়া এক বছর পর্যন্ত গোসল করে না চুল দাড়িও ঠিক মতো কাটেও না সাসেও না বগল তলাও সাসে না নাম দিছে আমরা ফকির ওটা আজাজি কি কথা কন না এটা কি নামাজ কালাম কিচ্ছু নেই ওটা আজাজি ওটা শয়তান এটা আজাজিলের চিত্র নিকৃষ্ট শয়তান ওরে দেখলে হাসে আর কেউ উরে বাপ তুই দে আমার শুধু বড় চিটা কি বাপ লইছিস যে তুই দাড়ি বসে এক জায়গায় কইরে একবারে সামনে এসে ঠট 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 একটা পাটলি আপনার সামনে দে টাকা দে দে আমি পাগল দে টাকা দে ও পাগল পাগল উনি ঠিক আছে নাকি বারো টাকাটা চিনি ওর লেংটা করে ফিটানোর দরকার তুই পাগল হইছ তোর টেকা চিনিস কেমনি রে পাগল আল্লাহর পাগল কি আর টেকার লেগে পাগল রে বেটা সে কত সিটার বাট পরে যে ভরি গেছে ভাই বইলে শেষ নেই আহা আল্লাহ পাক এই সমস্ত ফেতনা থেকে আমাদেরকে বাঁচাক বলে না আমিন রন্দে 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 ফেতনা ভরে যাচ্ছে আজকে আরে শরীরে সব জায়গায় ঘা হয়ে গেছে মলম কয় জায়গা দিবে সমস্ত শরীর অঙ্গে প্রত্যঙ্গে ঘা জায়গায় জায়গায় হয়ে গেছে মলম কয় জায়গা দিবে এই জন্য আপনাদের জন্য একটাই নির্দেশনা আল্লাহ রাসূল বলেছেন উম্মত তোমরা কোরআনের পরে আমি নবীর সুন্নাহ মেনে চলবা যদি মেনে চলো তাহলে তোমার জীবনে শান্তি কোনো চিন্তা নাই হ্যাঁ নবীর সুন্নতকে এই জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখতে হবে সুবহানাল্লাহ বলা যাবে না একবার দাঁত দিয়ে কামড় দিয়ে খুব শক্ত মতো ধরে রাখতে হবে তোমার খুব মজবুতের সাথে ধরে রাখতে হবে শক্ত মতো ধরে থাকতে হবে আল্লাহ রাসূল বলেছেন ফেতনা ফাসাদের জামানায় আমি রাসূলের একটা হারিয়ে যাওয়া সুন্নাহকে যদি আমল করতে পারো তো 100 শহীদের সব তোমার আমল নামে দিয়ে দেওয়া হবে সুবহানাল্লাহ আস্তে কেন রে যুবক জোরে বল না সুবহানাল্লাহ চুল তো মেসির মতোই কাটে নেইমারের মতো কাটে ফুটবল খেলা নিয়ে এবছর কয়টা মরছে তার হিসেব নেই একটা কারেন্টের খাম্বায় পতাকা উঠাবার যায় শেষে কারেন্টকে ভাগ না যেহেতু আইসো আর মামা বাড়িতে যাওয়ার দরকার নেই কারেন্টে ধরছে দিকে দূরে একবারে জাগার উপর শেষ ও পতাকা উঠাবার যে ওখানেই শেষ হয়ে গেছে আহা নিজের কত সুন্দর জীবনটা একটা দেশের পতাকা উঠাইতে যে মরিয়ে গেল খেলা নিয়ে মারামারি করে দুই গ্রুপে মরিয়ে গেল নিজের জীবন কত সুন্দর জীবনটা খেলা নিয়ে মারামারি করে মরিয়ে গেল এই চট্টগ্রামে সেই ব্রাজিল একদিন জিতছে মাহফিল করে আমি সেই এই আপনার কি বলে শহরে আরেকটা মাহফিল আসতেছি ওই খেলার দিন কি আর পোলাপানে যা লাইতে পারি উরে বড় মিছিল দিছে পোলাপন ল্যাংটোই ফলাইতেছে দি প্যান্ডেল খুলে হাফ প্যান্ট পুরে মাথার উপর দেখলি ঘুরাইতেছে আমার গাড়ির পিছনে একটা বোম ফুটাইছে শেষে আমিকে দেখ আমি হুজুর মানুষ মাহফিলে যাবো তোর একটু সাইড দি আধা ঘন্টা করে সাইড দিস আমি তোর দল ঠকবো রে বদ দোয়া করছি যা তোর দল ঠকবো আমার আজকে সাইড দিলি না আধা ঘন্টা পর্যন্ত কষ্ট দিলি রে তোর দল ঠকবো যা যারা ব্রাজিল আছেন তার মনে মনে খেপসা আমার উপরে যে হুজুর লেগে ঠিকই আছে আমি কোনো দলে না যেটা জিতবো এটার দলে সুজ আইসে এই সমস্ত আমি যাবি দল চল নিয়ে এগুলো নিয়ে মাথায় টেনশন বাড়ানোর কোনো দরকার আছে কতটি গমের সুতকে শীতেও ঘুমাইছি ঠগার পরে ঠক
আল্লাহ রাসূল বলে আল মারুম আমার হাব্বা তুমি যারে ভালোবাসো তার সাথে তোমার হাসর নাসর হবে এইজন্য আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি কথা বলেন ঠিক না বেঠে ওলিদেরকে ভালোবাসি ওলিদের সাথে আমাদের হাসর নাসর হবে ওলিদের সাথে আমাদের হাসর নাসর হবে ও বাবা মুসলমান খুব মনোযোগ দিয়ে যান আল্লাহর নবী বলেন তিন নাম্বার আমার কাছে প্রিয় হলো সুগন্ধি সুগন্ধি আমার কাছে প্রিয় সুগন্ধি আমার কাছে প্রিয় সুগন্ধি এই জন্য আপনারা সুগন্ধি ব্যবহার করবেন আতো আল্লাহর নবীর কাছে এটা খুব প্রিয় শুধু সুগন্ধি হলেই হবে না আপনাকে সব সময় পবিত্র থাকা লাগবে ওযু হালতে থাকা লাগবে ওযু ওযু পবিত্রতা অর্জন করা লাগবে আপনার হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তিনটা জিনিস প্রিয় নবীজি বলেন কি বলো আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পবিত্র নূরানী চেহারা মোবারকের দিকে তাকায় থাকা আমার কাছে প্রিয় একবার জোরে বলা যাবে কি মারহাবা আমি জারি প্রেমে পাগল সে তো মদিনা প্রেমানলে পুরে মরি প্রেমানলে পুরে মরি ওহে রব্বানা আমি যারি প্রেমে পাগল সে তো মদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাই ও ভাইরা আমার সাহাবে কেরামের আদর্শ আমাদের নিতে হবে নবীজির আদর্শ নেওয়া লাগবে এজন্য যদি শান্তি পেতে চান আল্লাহর নবীর সুন্নত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই আছে কোনো রাস্তা নাই নবীর আদর্শ খুঁটে 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 আমাদের মধ্যে নিতে হবে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে নবীর আদর্শ শিখাইতে হবে আমাদের মেয়েদেরকে নবীর আদর্শ শিখাইতে হবে আমাদের স্ত্রীদেরকে নবীর আদর্শ শিখানো লাগবে এই জন্য আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো বন্ধু বিয়ে করার দিন থেকে সুন্নত পালন শুরু হবে বলে হুজুর কোনটা বিয়ে করতে যাবেন সুন্নত তরিকায় বউ নিয়ে আসবেন সুন্নত তরিকায় বিয়ে হবে সুন্নত তরিকায় এক নম্বরে যৌতুক হারাম যৌতুক কি চট্টগ্রামে আরাম চট্টগ্রামে হালাল জোরে কান চট্টগ্রামে হালাল না হারাম কুত্তার গোশত শুয়োরের গোশত ওই সুদের টাকার গরুর গোশত ঘুষের টাকার গরুর গোশত যৌতুকের টাকার গরুর গোশত এই তো সারছে না কাম এবার মনে কিছু নিয়েন পায়খানাকে পায়খানাই বলতে হবে পেশাবকে পেশাব বলতে হবে পেশাবকে শরবত বললে হবে না বাপ আমি ফরিদি সব মুতলে শরবত হবে না কি বলেন হ্যাঁ আর আপনি মুতি দিলে এটা হারাম হবে না কি হারাম হারামই থাকবে ভাব শুয়োরের গোশত যেরকম হারাম কুত্তার গোশত যেরকম হারাম সুদের টাকা ঘুষের টাকা যেরকম গরুর গোশত একইরকম হারাম যৌতুকের টাকার গরুর গোশত একইরকমই হারাম ঠিক আসতে কেন জোরে বলেন জীবনে নিয়ত করবেন বিয়ে করবেন এক টাকা যৌতুক দিবেন এই খয়রাতি ব্যবসা যেন না এটা হলো ফকিরনির ব্যবসা সবচেয়ে নিকৃষ্ট ব্যবসা এটা পুরুষ পুরুষের মতো থাকতে হবে পুরুষ বেড়া বেড়ার মতো থাকতে হবে কি কথা বলেন ঠিক না বেটি বেড়া বেড়ার মতো থাকতে হবে বিয়ে করবেন শ্বশুর বাড়ির সম্পত্তির দিকে লোক থাকবে কেন এই ছোট লোকের ব্যবসা কি জন্য থাকবে এগুলোর জন্য না থাকে এগুলি থাকবে না
বন্ধুগণ এইগুলি হারাম, যেগুলি হারাম হারামি। এই জন্য বিবাহটা যেন নবীজির সুন্নত তরিকা অনুযায়ী হয়, বিয়েটা যেন মসজিদের মধ্যে পড়ানো হয়, পড়ানোর পরে খেজুর যাতে ছিটানো হয়, খেজুর যাতে সবাইকে দেওয়া হয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা, সাদাইয়া গুদাইয়া আলকাত্র শুনুন লিপস্টিক মাখাইয়া, একবারে আপনার বউডারে সুন্দর করে একবারে অর্ধ উলঙ্গ বানাইয়া একবারে মানসিরে দেখাইতে দেখাইতে নিয়া, নারে তাকবীর, হয় না হয় না, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাতুল জামা, সভাপতি সাহেবের আগমন, হুজুর কেবলার আগমন, আসিমি হুজুর কেবলার আগমন, নারে তাকবীর, আল্লামা কাজী সাদিকুর রহমান হাশিমি সাহেবের আগমন, নারে তাকবীর। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত দানশীনা আমিনে মিল্লাত খলিফায়ে দরবারে আলা হযরত হযরতুল হাজ আল্লামা শাহ সুফি কাজী সাদিকুর রহমান হাশমি মদ্দাদিল্লুহুল আলী সভাপতি আঞ্জুমান আশিকান মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাংলাদেশ সাজ্জাদানুসীন আলামিন হাশমি দরবার শরীফ চট্টগ্রাম, আমি হুজুর কেবলাকে আজকের মাহফিলের সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আমরা সবাই বলি মারহাবা। আজকের মহতারাম সভাপতি হুজুর কেবলা উনি এসে গেছেন, আমি দীর্ঘায়িত করে আপনাদেরকে আর কষ্ট দিব না, এত সময় আপনাদেরকে প্রিয় রসুলি করিম সুন্নাহের দিকে আপনাদেরকে ডেকেছি। হ্যাঁ বলব ইনশাল্লাহ। মোহতারাম উপস্থিতি, আমাদের উদ্দেশ্য এক এবং অভিন্ন। প্রিয় ভাইরা, দুনিয়ার থেকে তো আমাদের আজ অথবা কাল কবরে চলে যাওয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার প্রিয় যুবক কলিজার টুকরোদেরকে বলব, বিসমিল্লাতে জীবন সাজানোর সময় যেন আপনাদের সুন্নতটা শুরু হয়। আপনার স্ত্রীকে মাথার থেকে পা পর্যন্ত বুরকা পরায় তারপরে নিয়ে আসবে, সারা জীবন সে পর্দার ভিতরে থাকবে, আপনাকে টেনশন করতে হবে না। সে নিজে পর্দা বলি হবে, নিজের সন্তানদেরকে পর্দা বলি বানাবে, নিজের সন্তানকে আদবওয়ালা বানাবে, কি কথা বলেন ঠিক না বেঠি? যদি করতে পারেন তো কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم إن جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار من
رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم محترم উপস্থিতি খুব মনোযোগ দিন ان الذين امنوا وعملوا الصالحات اولئك هم خير البريه একসাথে বলবেন মারহাবা তার বাস্তব প্রমাণ ছিল আল্লাহ মাহাসিম ان الذين امنوا وعملوا الصالحات ইমানে আমলে ইমান আকাইদে আহলে সুন্নাতুল জামাত অনুযায়ী এই ইমানে যারা কবরে যাবে এই আমলে যারা কবরে যাবে উলাইকা হুম খাইরুল বারিয়া সৃষ্টির মধ্যে তারা সেরা থাকবে তারা দেহ থাকবে কিন্তু পচবে না আরো জোরে বলে এটাই বাস্তবতা কথা বলেন ঠিক না বেঠি স্বর্ণের টুকরা মাটির উপরও স্বর্ণ মাটির নিচেও স্বর্ণ হীরা মাটির উপরও স্বর্ণ হেরা মাটির নিচেও হেরা মাটির উপরও দামি মাটির নিচেও উপর নিচেও দামি আল্লাহর অলি মাটির উপরও আল্লাহর অলি মাটির নিচেও আল্লাহর অলি আল্লাহর বন্ধু মাটির উপরও বন্ধু মাটির নিচেও বন্ধু আল্লাহর অলিরা মাটির উপরও দামি মাটির নিচেও দামি কথা বলেন ঠিক কিনা আমি বলেছি না আল্লাহ বলেছে جزاؤهم عند ربهم جنة আমি তাদের জন্য জান্নাত বানিয়েছি কি বানাইছি تجري من تحتها الأنهار জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত শরবত মধু দুধ পানির নহর প্রবাহিত কতদিন থাকবে খালিদিন ফিহা আবাদা চিরদিন 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 বলে দিয়ে যায় আপনাদেরকে আহা এমন এক জীবনের দিকে ফিরে যাচ্ছি চিরদিন আর যে দুনিয়া থেকে চলে যাচ্ছি এটা অল্প দিন ক্ষণস্থায়ী দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে হাশরের একটা দিন হবে তত বড় বাড়ি যে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখবেন কত দিন মাত্র পৃথিবীতে বেঁচে থাকে হাশরের একটা দিনের তুলনায় কত সময় পৃথিবীতে আপনি বেঁচে থাকেন শুধু এতটুকুনি হিসাব কষলে দুনিয়ার সব দিনা পানা হিসাব কষা হয়ে যাবে বাপ কালকে থেকে সেজদায় মাথা অবনত হয়ে যাবে হারামের জিন্দগি থেকে হালালের জিন্দগিতে আসতে মন চেয়ে যাবে রসুলের মোহাম্মদ কলিজার ভিতরে আনতে এমনিতে মন হয়ে গেছে আরে রসুলের ইজ্জতের বিরুদ্ধে যাওয়া তো বড় দূরের কথা কোনো ব্যক্তির কলিজায় যদি আল্লাহর প্রতি ভয় থাকে তাহলে সে সারাটা জীবন নবীর গোলামি করেই কবরে যাবে কথা বলেন ঠিক না ঠিক হ্যাঁ এটি বুদ্ধিমানের কাজ رضي الله عنهم ورضوا عن الله তাদের উপরে খুশি তারাও আল্লাহর উপরে খুশি আল্লাহ তাদের উপরে খুশি আল্লাহর উপরে তারাও খুশি তারা আল্লাহকে খুশি করেছে আল্লাহ তাদেরকে খুশি করেছে হা হা তারা আল্লাহকে খুশি করেছে আল্লাহ তাদেরকে খুশি করেছে আল্লাহকে খুশি করতে হলে আল্লাহর নবীকে আগে খুশি করতে হবে ও আর শেষ আল্লাহকে খুশি করতে হলে নবীকে আগে খুশি করতে হবে আয়াত বলে হুজুরের কাছ থেকে দোয়া নিচ্ছি
قل إن كنتم تحبون الله فاتبعوني. حبيب আপনি বলে দেন কেউ যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চায় আপনি নবীর সাথে আগে ভালোবাসা করতে হবে ইউহিবুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর হাবিব আপনি নবীর সাথে কেউ ভালোবাসা করলে আমি আল্লাহ তার সাথে ভালোবাসা করব শুধু ভালোবাসাই করব না মাথা থেকে পা পর্যন্ত জীবনের সব গুনাহকে মাফ করে দিই আমি পবিত্র বানাই দেব মাটির উপরেও সেরা মাটির নিচেও সেরা আল্লাহকে পাইতে হলে রসূল আগে পাইতে হবে নবী পাওয়া সারা আল্লাহ পাওয়া যাবে সূত্র সহজ বাকি ঝুঁকি করে ফেসাই গুছাইয়া জিলাফির ফেস লাগে লাভ নাই সূত্র একেবারে সহজ আল্লাহ সহজ সূত্র দিয়ে দিয়েছে আমি আল্লাহকে পেতে হলে রাসূল পেতে হবে আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে হলে নবীর সাথে ভালোবাসা করতে হবে এইজন্য সাহাবায়ে কেরামের দিল আর মন ঈমান আর দৌলত জীবনের জিন্দেগি স্ত্রী আর পুত্র পরিজন মাথা থেকে পা পর্যন্ত হায়াত আর মউত সব রাসূলের কদমে তারা কুরবানি করেছিলেন আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তিনটা জিনিস প্রিয় এক নম্বরে আপনি নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকা প্রিয় দুই নম্বরে আপনার আমার কন্যা আয়েশাকে আপনার সাথে বিয়ে দিয়ে আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক করা প্রিয় তিন নম্বরে আমার জীবনে যা কিছু আছে আপনি নবীর কদমে কুরবানি করা আমার কাছে প্রিয় সুবহানাল্লাহ হে হয় না আরো জোরে বলি সুবহানাল্লাহ আবু বকর যেভাবে রাসূলকে ভালোবেসেছে চিনেছে সেভাবে আমাদেরকে চিনতে হবে সূত্র সহজ পাগড়ি মাথায় দিয়ে বাথরুমে যাওয়া যাবে কিনা টয়লেটে যাওয়া যাবে কিনা না টয়লেটে যাওয়ার মূল নিয়ম হলো মাথা ঢাকাটা সুন্নাহ মাথা ঢাকাটা হলো সুন্নাহ জরুরি মাথা ঢাকা অবস্থায় প্রস্রাবখানায় গেলে আপনার অনেকগুলি রোগ থেকে বেঁচে যাবে মাথা ঢাকা অবস্থায় ল্যাট্রিনে গেলে আপনার অনেকগুলি রোগ থেকে বাঁচবেন আপনার ব্রেন সুস্থ থাকবে মাথা ভালো থাকবে বাথরুমে যাওয়ার অনেকগুলি সুন্নাহ আছে এগুলি যদি মেনে চলেন তাহলে অনেকগুলি রোগ থেকে বাঁচা যাবে মূল প্রস্রাব পেশাবখানা বাথরুমে গেলে আপনাকে মাথা ঢেকে রাখাটা হলো মূল সুন্নাহ এটা টুপি দিয়ে ঢাকতে পারেন কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন টুপিটা যেহেতু সবসময় ইউজ করেন টুপি দিয়েও ঢেকে রাখতে পারেন কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন এটা রাখলে মস্তিষ্ক ঠান্ডা থাকে আরো অনেকগুলি কাজ আছে মাথার ভিতরে এগুলি থেকে আল্লাহ রসুল 1450 বছর আগে যা শিখিয়েছেন উম্মতের জন্য অনেক বড় নিয়ামত 1450 বছর আগে আল্লাহ নবী বললেন কালোজিরা মৃত্যু ব্যতীত সব রোগের ওষুধ আজকে 1450 বছর পরে বিজ্ঞান কয় এটাই সঠিক ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন আল্লাহ কোরআনে বলেন ও নবী আপনি উম্মতকে তাই শেখাবেন উম্মত যা জানতো না আপনি নবী সেটা শিক্ষা দিবেন একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ আমার মুহাদ্দিস ভাই এলেম নিয়ে প্রশ্ন করে ছাগল তো থাকা এটা মৌলবি দুই ফাতার পরে কি ভাতের কল এটা ওই আল্লিম কুমুন মালম তাকুন তাআলাম হুজুর উম্মত যা জানে না কি তাই শিখাবে উম্মত কিছুই জানতো না রসুল শিখিয়ে দিচ্ছে আরে পৃথিবী তো অন্ধকারে নিমজ্জিত ছিল নবী আলোর রাস্তা দেখিয়ে দিয়ে গেছে কি কথা বলেন ঠিক না বেটি যে অর্থনীতি সমাজনীতি রাষ্ট্রনীতি ধর্মীয় নীতি পারিবারিকতন্ত্র গণতন্ত্র অর্থনীতি খেলাপতন্ত্র যা বলেন না কেন রসুল না শিখিয়ে গেলে উম্মত সারা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত থাকতো নবী আসার কারণে আলো ছুটিয়েছে নবীর এলেমের জন্য পৃথিবী এলেম পেয়েছে কথা বলুন ঠিক না বেটি হে নবীর এলেম নিয়ে প্রশ্ন তুলে বিরাট বড় সাইকোস আমরা আফসোসের সাথে কথাগুলি বলি হয় আফসোস উম্মতের জন্য আল্লাহ পাক আমাদেরকে ঈমানকে সঠিক বুঝ দিয়ে কবরে যাওয়ার
সব কাম জি দৌলতে জি আকীদায় জি ইমানে খাজা মঈনুদ্দিন চিশ সঞ্জরি বাহউদ্দিন নকশবন্দ বুখারী মুজদ্দিদ আলফসানী সরহিন্দি হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ইমাম শাফিঈ ইমাম হাম্বলি ইমাম মালিকি ইমামুল আজম আবু হানিফা এবং যুগে যুগে আউলিয়া আতকে নুজাব নুকাবারা জি আকীদায় জি ইমানে জি দৌলত নিয়ে ঘুরিয়েছে ওই ইমানের দৌলত আমাদেরকেও নিতে হবে কথা বলেন ঠিক না বেটি মনগড়া নিলে হবে না ওই ইমানের দৌলত নিতে হবে ওই ইমানের দৌলত নিতে হবে ওই ইমানের দৌলত যে ইমানের দৌলত নিয়ে হুজুর গাউসে পাক মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গাউসে সাকা লাইন হয়েছে যে ইমানের দৌলত নিয়ার কারণে হযরত খাজা মঈনুদ্দিন চিশত গরিবে নওয়াজ হয়েছে যে ইমানের দৌলত নিয়ার কারণে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমামুল আজম হয়েছে একসাথে বলা যাবে না মারহাবা দুয়ার দরখাস্ত হুজুর কিবলার কাছে দোয়া চাই আমাকে খুব মায়া করেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসে আমরা শিখত আগামীকাল আমাদের এই মুন্সিগঞ্জ মাহফি তো ইনশাআল্লাহ দোয়া করবেন পথ যাতে নিরাপদ হয় সহি সালামতে আল্লাহ পৌঁছায় দেয় আকাইদে আহলে সুন্নাত।